আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেশি মুরগি অনেকভাবেই তো রান্না করে খাওয়া যায়, তো আজকে আপনাদেরকে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে এই দেশি মুরগির রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লাগবে। এই কাঁঠালের বিচি দিয়ে কিন্তু অনেক ধরনের রান্না করা যায়, তার মধ্যে এটা একটা। তো চলেন এই রান্নাটা কিভাবে করা হয়েছে সেটা দেখে আসি, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তাহলে চলেন দেখে আসি। তো এখানে অনেকগুলো কাঁঠালের বিচি নেওয়া হয়েছে, এখন এই বিচিগুলোকে খোসা ছাড়িয়ে লম্বা করে একটু কেটে নেওয়া হবে। আর আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাঁঠালের বিচির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখন এই বিচিগুলোকে সিদ্ধ করে নিতে হবে, কারণ যদি এই কাঁচা অবস্থাতেই এই কাঁঠালের বিচিগুলোকে রান্নায় বসানো হয় তাহলে এই রান্নাটা হতে খুব দেরি হয়ে যাবে, এ কারণেই সিদ্ধ করে নেওয়াই ভালো। তো এখানে সিদ্ধ করে রাখা আছে বিচিগুলোকে, এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলো, এবার একটু এটা নাড়াচাড়া করার পরে এতে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিবে। তো এই যে এগুলো দেওয়া হয়ে গেছে, এবার এতে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া আর পরিমাণ মতো পানি দিয়ে দেবে যাতে এই মশলাগুলো পুড়ে না যায়। তো এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পারবেন। তো এখানে লবণ, হলুদ গুঁড়া আর পানি দেওয়া হয়ে গেছে, এবার এতে আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিতেছে। তো আপনারা যে যে রকমের ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজে মরিচ গুঁড়াটা দিয়ে দিবেন। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এতে পরিমাণ মতো টক দই দিয়ে দিবে। টক দই দিলে যে কোনো মাংস খেতে খুবই ভালো লাগে, এই কারণে টক দইটা দেওয়া ভালো। তো এখানে টক দইটা দিয়ে দিছে, এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এতে সেই মুরগিগুলো মানে মুরগির মাংসগুলো দিয়ে দিবে। তো এখানে এই যে ধুয়ে রাখা সেই মুরগির মাংসগুলো দিয়ে দিল, এবার এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মাংস সহ। তো মাংসটা কষানো হয়ে গেছে, এবার এতে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিল, এবার এই বিচি সহ এই মাংসটাকে আরও একবার কষিয়ে নিতে হবে। তো বিচি সহ মুরগির মাংসটার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এতে ঝোলের জন্য পানি দিয়ে দিতেছে। তো এই পানিটাও আপনারা আপনাদের আন্দাজ মতোই দিয়ে দিবেন, যে যেরকমের ঝোল খেতে পছন্দ করেন সেই আন্দাজে দিয়ে দিবেন। তো এটা কিছুক্ষণ রান্নার পরেই এতে হচ্ছে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিবে, তো আপনারা দেখতে থাকেন। তো এই যে সম্পূর্ণ রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ভাজা জিরা গুঁড়ো দেওয়ার পরে এটাকে নামিয়ে নেওয়া হয়েছে। আর দেখেন মুরগির মাংসের কালারটা কতটা সুন্দর আসছে কাঁঠালের বিচি দিয়ে। যারা যারা এভাবে দেশি মুরগি রান্না করে খান নাই, এবার একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর বিচিটা যেহেতু সিদ্ধ করে এটা রান্না করা হয়েছে তাই এটার টেস্টটাও খুব বেশি ভালো আসবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন, দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিই, আল্লাহ হাফেজ।